অনেক দিন আগে এক গ্রামে এক ছাগলছানা ছিল। ছাগলছানা যেমন সুন্দর ছিল তেমনি দুষ্ট আর চালাক ছিল। সে সারা দিন গ্রামের নানা প্রান্তে ঘুরে ঘুরে খেলা করে বেড়াত। খেলতে খেলতে ছাগলছানা গ্রামের পাশেই জঙ্গলে পৌঁছে গেল। ওই জঙ্গলে ছিল এক নেকড়ে বাঘ, আর নেকড়ে সেদিন খাবারের সন্ধানে গ্রামের দিকেই যাচ্ছিল। জঙ্গলের ভেতর ছাগলছানাকে দেখে নেকড়ে ভীষণ খুশি হয়ে গেল। আরে বাপ রে, আজকের দিনটা তো খুব ভালো মনে হচ্ছে, খাবার চোখের সামনে ঘুরঘুর করছে। নেকড়েকে সামনে দেখে ছাগলছানা খুব ভয় পেয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল আর মনে মনে উপায় ভাবতে লাগলো কিভাবে সে নেকড়ের হাত থেকে বাঁচতে পারে। ওরে বাবা, নেকড়েটা তো মনে হয় আমার দিকেই আসছে, আজকে তো বেটা আমাকে ধরেই ফেলবে। না না, ভয় পেলে চলবে না, আমাকে কোনো উপায় ভাবতে হবে। কিছুক্ষণ পর নেকড়ে ছাগলছানার একদম সামনে এসে পড়ল, কিন্তু নেকড়েকে দেখে ছাগলছানা দৌড়ে পালালো না। তখন নেকড়ে ছাগলছানাকে বলল, কি ব্যাপার, তুই আমাকে দেখে ভয়ে দৌড়ে পালালি না? আমাকে দেখে তো সবাই ভয় পায়, আমাকে দেখে কি তোর ভয় লাগলো না? আরে ভাই, পালিয়ে কি আর বাঁচবো বলো, তুমি তো আমাকে ধরেই ফেলবে, তার চেয়ে তুমি আমাকে খেয়েই ফেলো, মরার পর স্বর্গে গিয়ে বলতে তো পারবো যে আমার মৃত্যু এক বাহাদুর নেকড়ের হাতে হয়েছে। বাহ, কি সুন্দর কথা বললি তো, মন ছুঁয়ে নিল একদম। যাই হোক শোন, এমনিতে তো আমি শিকার দেখলেই হামলা করে তাকে খেয়ে ফেলি, কিন্তু তোর ব্যাপারটা আলাদা। নে, এইবার তোর শেষ ইচ্ছাটা বলে ফেল। তোমার দয়ার মন, এক কাজ করো, আমার এই বাঁশিটা তুমি নাও আর একটু বাজাও, আমি গান করব। এই বলে ছাগলছানা তার বাঁশি নেকড়েকে দিল, আর নেকড়েও বাঁশি বাজাতে আরম্ভ করল। ছাগলছানা জোরে জোরে চিৎকার করতে লাগল। তার চিৎকারের আওয়াজ গ্রামের লোকেদের কানে পৌঁছে গেল। গ্রামের লোক লাঠি নিয়ে ছাগলছানাকে বাঁচাতে জঙ্গলে পৌঁছে গেল। গ্রামের লোকেদের লাঠি নিয়ে জঙ্গলের দিকে আসতে দেখে নেকড়ে বাঁশি ফেলে দিয়ে সেখান থেকে ছুটে পালালো। আর এইভাবে ছাগলছানা নিজের বুদ্ধির জোরে প্রাণে বেঁচে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিলাম, যে কোনো কঠিন পরিস্থিতিতে বিচলিত না হয়ে শান্ত হয়ে বুদ্ধি খাটিয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হয়।